জলদি গোসল সেরে নাও, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তুমি এর আইসো কেন? জানো না আব্বা দেখলে খবর আছে? আপনার আব্বার কাছেই আসছি। মানে কি? কেন? আপনি তো আর আমাদের বিয়ার প্রস্তাব নিয়ে আমাদের বাড়ি যাবেন না, তাই আমি আসলাম। কি বলছো তুমি? দেখছো খালা, তোমার পোলার মানে ধরার কত শখ। এত শখ থাকলে বিয়া করে ধর। শেলি, আমার এই পোলার জন্য তুই একদম ঠিক আছিস। দেখ না কেমন না কানিসু পানি অবস্থা ওর। সাসি তুই কি মুশকিল, কি মুশকিল, তুমি কিছু কও না কেন? আব্বা এখন বিয়ার কথা শুনলে খবর আছে, জানো না তুমি? তোর আব্বার সব সময় বিয়ার খবর শুনলে খবর হয়। যা তাড়াতাড়ি যা, যা না। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিনা, কি অবস্থা, কেমন আছো মা? জি স্যার ভালো আছি। স্যার আপনার সাথে একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে আসছি। জি বলো। কেন বলবো না স্যার, আসলে আমি আর রাকে না না কি না ধরে ফেল করতে করতে সে আর আমি এখন সমান ক্লাসে পড়ি। কি বলবো মা, দুর্ভাগ্য আমার। ও যা করতেছে স্যার, আমার তো মনে হয় এইবারও ফেল করবে। একদম পড়ালেখা করে না স্যার, সারাটা দিন খালি ক্রিকেট আর ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে কথা বলবা না, আপনি চুপ থাকেন। স্যার ওর ম্যাথের যে কি ভয়ঙ্কর অবস্থা, আর এই কারণে আমি আর রাকিব। এই কি আশ্চর্য, ম্যাথে খারাপ হইলে কি বিয়া করে ফেলাই যাবে নাকি? বিয়া বিয়া স্যার দেখছেন মাথাটা পুরাই গেছে, এখন বিয়ার কথা কইতেছে। আরে মেয়েতে খারাপ করলে কি কেউ বিয়া করে নাকি? স্যার আমি যদি, আমি আর ও যদি একটু গ্রুপ স্টাডি করতাম, আমার মনে হয় রাকিবের জন্য ভালো হইতো। আপনি যদি অনুমতি দেন। অনুমান দেখ, দেখে শিখ। সারাদিন ব্যাট না দাবড়াইয়া ওরা নিজেরে নিয়ে কিভাবে ভাবে সেভাবে একটু ভাবতে শিখ। সেলিনা আমি খুবই খুশি হয়েছি, রাকিবের মতো একজন অপদার্থের জন্য তুমি ভাবতেছ, আর তোমার মতো স্টুডেন্ট আমার কলেজে আছে বলে আমার গর্ববোধ হয়। এ কত 3 বছর ধরে যে কলেজে চ্যাম্পিয়ন বানাইলাম তখন তো কিছু বলেন নাই। বিরাট কাজ করে ফেলছো সেলিনার সাথে, কাল থেকে গ্রুপ স্টাডিতে বসবা, এটা আমার অর্ডার। স্যার কালকে থেকে না, যদি আজকে থেকে গ্রুপ স্টাডিতে বসি, মানে আসলে ওর ম্যাথের যে কি কি খারাপ অবস্থা, যত আগে থেকে বসবো ততই তো ভালো হয় ওর জন্য। ঠিক আছে, খুব ভালো, আজকে থেকে বসবা। জি স্যার। আচ্ছা আমি স্টাডি রুমটা পরিষ্কার করে দিতেছি। স্যার আরেকটা কথা, যদি রাগ না করেন, ও ও যদি আমাদের বাসাতেই বসে তাহলে কি কোনো অসুবিধা হবে? আসলে বইপত্র, সাজেশন পেপারগুলো, নোট টোট সব কিছু না ওইখানেই আছে। আচ্ছা বসো, পড়ালেখার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, পড়ালেখা এক জায়গায় হইলেই হলো। ওই গর্দব যা, সেলিনার সাথে যা, তার বাসায় পড়তে যা, ও যেন রেগুলার যায়, কোনো অসুবিধা হইলে তুমি আমারে বলবা। যাও নিয়ে যাও, দেখো একটু মানুষ করা যায় কিনা ছেলেটা। ফাইন স্যার।